বাংলাদেশ অবকাঠামো উন্নয়ন তহবিলের উদ্বোধন এবং সেই তহবিল থেকে পায়রা বন্দরের রাবনাবাদ চ্যানেলের ক্যাপিটাল ও মেইনটেন্যান্স ড্রেজিং শীর্ষক স্কিমে অর্থায়নের লক্ষ্যে ত্রিপক্ষীয় ঋণ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সরাসরি যাচ্ছি সেখানে। চিন্তা করলাম যে আমরা নিজস্ব একটা তহবিল গঠন করব, যে তহবিল থেকে বিনিয়োগকারীরা তারা ঋণ নিতে পারবে এবং আমাদের দেশের যে অবকাঠামোগুলি উন্নয়ন হয় তার প্রচেষ্টা করব। এবং আপনারা জানেন যে পায়রা বন্দরটা, এটা সম্পূর্ণ আমি নিজেই চিন্তা করেছিলাম যে আমাদের একটা বন্দর আরও প্রয়োজন এবং আমাদের গভীর সমুদ্র বন্দরটাও করতে হবে। ইতিমধ্যে মংলা বন্দরও আমরা চালু করেছি, যেটা বন্ধ ছিল বিএনপি সরকারের আমলে বন্ধ করে দিয়েছিল সেটা আমরা চালু করেছি। আর তাছাড়া আমাদের আর একটা বন্দর কিন্তু তৈরি হয়ে গেছে বা এটা ভবিষ্যতে আরও উন্নত হবে, সেটা হচ্ছে মহেশখালী মাতারবাড়ি, সেখানেও কিন্তু একটা সমুদ্র বন্দর হচ্ছে। আর পায়রা বন্দরটা আমরা নিজের উদ্যোগেই করি। সেই ক্ষেত্রে আরেকটি বলবো যে ভৌগোলিক অবস্থানের কারণে বাংলাদেশের কতগুলি সুবিধা রয়েছে। আমরা যেমন ভারত, নেপাল, ভুটান, তাদেরকে ইতিমধ্যে আমরা আমাদের বন্দর ব্যবহার করার সুযোগ দিয়ে দিয়েছি। হয়তো আরও অনেক দেশই আমাদের এই বন্দর ব্যবহার করতে পারবে, কাজে ভবিষ্যতে আমরা গভীর সমুদ্র বন্দরও তৈরি করব। এই পায়রা বন্দরকে কেন্দ্র করেই কিন্তু সমুদ্র বন্দর গড়ে উঠতে পারবে ভবিষ্যতে। তো সেই সব কথা চিন্তা করেই আমরা আমাদের একটা নিজস্ব ফান্ড, নিজের অবকাঠামো উন্নয়ন বা সার্বিক উন্নয়নের জন্য আমরা তৈরি করেছি এই সেই ফান্ডটা, যেটা বাংলাদেশ অবকাঠামো উন্নয়ন তহবিল। তবে স্বাভাবিকভাবে একটু ইংরেজিতে নাম দিলে আবার একটু গালভরা নাম হয়, আর সকলে একটু আন্তর্জাতিকভাবে সেটা আবার একটু সবার দৃষ্টি আকর্ষণ করে, সে কথা মনে করেই আমরা এই নামটা দিলাম বাংলাদেশ ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট ফান্ড, বিআইডিএফ। তো আজকে আমি সবাইকে ধন্যবাদ জানাই, বিশেষ করে মানে আমাদের মাননীয় অর্থমন্ত্রী এখানে আছেন, বাংলাদেশ ব্যাংকের গভর্নর আছেন, আমাদের অর্থ সচিব আছে সকলে, এবং আমার বিশেষ করে আমার অফিসে এবং প্রিন্সিপাল সেক্রেটারি, সেক্রেটারি এবং এদিকে আমাদের ক্যাবিনেট সেক্রেটারি, আসলে এই বিষয়টা আমরা সকলে মিলে কিন্তু আলোচনা করেছি। আমি আমার একটা ধারণা, আমি তাদেরকে বলেছি যে আপনারা দেখেন এটা করা যাবে কি না। অর্থ বিশেষ করে অর্থ সচিবকে আমি বলছি আমি এটা করতে চাই, বাংলাদেশ ব্যাংকের গভর্নর সাহেবকে আমি বলছি আমরা এটা করতে চাই, তা আপনার টাকার কী পরিমাণ আছে, আপনি কতটুকু এখান থেকে ব্যয় করতে পারেন কি না। আর অর্থ সচিবকে বললাম যে এটাকে ব্যবহার করা বা কাজ করা কী করে করা যায়। তো আমি সত্যি আপনাদের আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি যে আমি আমার একটা ধারণা দিয়েছি এবং কিন্তু সেটাকে আপনারা কার্যকর করেছেন। আর সেই কাজটা আমরা করতে যাচ্ছি পায়রা বন্দর, যেটা রামনাবাদ নদীর তীরে, নদীরটার নাম রামনাবাদ কিন্তু বন্দরটার নাম পায়রা বন্দরই দিয়েছি, পায়রা তো শান্তির প্রতীক, সেটা হিসাব করেই ওই বন্দরটা। এবং আপনারা জানেন যে সীমিত আকারে পায়রা কাজও কিন্তু শুরু হয়েছে, কাজী সেখানে এই রামনাবাদ ড্রেজিংয়ের জন্য প্রথম যে অর্থটা প্রয়োজন হবে সেটা আমরা এই ফান্ড থেকে দিতে যাচ্ছি। কাজে আমি এখন এই মুহূর্তে বাংলাদেশ ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট ফান্ড, বিআইডিএফ, অর্থাৎ বাংলাদেশ অবকাঠামো উন্নয়ন তহবিল এর উদ্বোধন, শুভ উদ্বোধন আমি ঘোষণা করছি। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী। আমাদের বাংলাদেশের একটি নবযুগের সূচনা হয়েছে। বাংলাদেশ অবকাঠামো উন্নয়ন তহবিল ও পায়রা বন্দর ঋণ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে কথা বলছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।